2, 4, 6, 7 আমাদের কর্মসূচি
আমাদের কর্মসূচি হচ্ছে আমরা ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আগে ছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এখন সংযুক্তিকরণের ফলে তিনটে ব্যাংক এক হয়েছে, ইউনাইটেড ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, নাম হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমরা সেই ব্যাংকের ব্যাংক মিত্র, আমরা 8 মাস ধরে বেতন পাচ্ছি না, 2021 সালের 1 জানুয়ারি থেকে আমরা বেতন পাচ্ছি না, অথচ ব্যাংকের কাজ করছি। এখন আপনারা জানেন যে এই প্যান্ডামিক সিচুয়েশন, কোভিড-19 সিচুয়েশন, এই সিচুয়েশনে ব্যাংকের লোকেদেরকে একদিন অন্তর অন্তর আসতে বলেছে, সপ্তাহে প্রত্যেক দিন তারা আসেন না, কিন্তু আমরা কিন্তু প্রত্যেক দিন ব্যাংকের কাজ করছি, শুধু সকালবেলায় না, সকাল সন্ধে প্রায় 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 16-18 ঘন্টা কাজ করি। আমরা এই কাজটা দিচ্ছি, পরিষেবা দিচ্ছি, গভর্নমেন্টের যে সমস্ত স্কিম, যত স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট আবার একটা নতুন স্কিম নিয়েছে, পশ্চিমবাংলা সরকার নতুন স্কিম নিচ্ছে যে বিধবা ভাতা, তারপর একটা কী ভাতা এখন যেটা দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার, এই সমস্ত কাজ কিন্তু ব্যাংকের লোকেরা করছে না, এখন করছে এই দুর্ভাগারা, এই হতভাগারা, সেই অ্যাকাউন্টগুলো করছে, যারা বেতন পায় না, খেতে পায় না, ক্ষুধাতুর শিশু চায় না, স্বরাজ চাই দুটো ভাত একটু নুন, আমরা স্বরাজ চাইছি না ব্যাংকটা বড় হোক, অমুক হোক ইত্যাদি বলছেন সবাই, আমরা দুটো খেতে চাইছি, দুমুটো খেতে চাইছি, সেটাও আমাদের খেতে দিচ্ছে না। আমরা সেই দাবিতে অনেক ধর্মঘট করেছি, আমরা চিঠি দিয়েছি, অবস্থান করেছি, এই ব্যাংকের সামনে এসে করে গেছি, তবু আমাদের ফয়সলা হয়নি, ভাবছে যেদের কেউ নেই বোধহয়, ইউনিয়ন আমরা করেছি, একদিনেই ফল পাবো না হয়তো, দীর্ঘস্থায়ী লড়াই হবে। আমরা এই লড়াই লেবার কোর্টে নিয়ে গেছি, লেবার কোর্টে কেস করেছি, তারা ডেট দেবেন, ডেট দিয়ে যারা বলছেন আমরা ব্যাংকের কেউ নয়, আত্মীয়াতির কাছে যাও, এই ব্যাংক ম্যানেজমেন্ট হুড়হুড় করতে করতে ব্যাংক ম্যানেজমেন্টকে টেনে নিয়ে যাবে লেবার কমিশনার, এরা সুবোধ বালকের মতন সেদিন লেবার কোর্টে যাবেন, গিয়ে আমাদের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির আলোচনায় বসবেন, ব্যাংক বসবে, কনসিলিয়েশন অফিসার থাকবে, লেবার কমিশনার থাকবে, আমরা থাকব, সেখানেও আমাদের দাবিগুলো বলবো, এই দাবি নাম এটা পর্যন্ত যতদিন নাম মিলবে, বিভিন্ন জেলায় এই সার্কেল হেডগুলোর কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, নদিয়াতে এরা সিদ্ধান্ত নিচ্ছেন যদি 10-15 দিনের মধ্যে দাবি না মেটে, তাহলে পরে এরা আরও বৃহত্তর আন্দোলন করবে, এরা বলছেন যে অনশন ধর্মঘট করবেন, অবস্থান করবেন, সেই কর্মসূচিগুলো ওরা পরবর্তীকালে কমিটিতে বসে সেগুলো ঠিক করে নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবেন, আপনাদেরকে এই ধর্মঘট আমাদের লড়াই চলবে, এই লড়াই থামবার নয় যতদিন না পর্যন্ত আমাদের দাবি না পাচ্ছে। আমার নাম সঞ্জিত চ্যাটার্জি, আমি চেয়ারম্যান বেঙ্গল ব্যাংক বিজনেস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন। আজকে আমরা দীর্ঘ 7 মাস 8 মাস বঞ্চিত, আজকে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি, প্রথমে ছিলাম আমরা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া সিএসপি, এখন আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি। আজকে কী হয়েছে, নতুন যে আমরা ব্যাংকের সঙ্গে মার্জ হয়েছি, মার্জ হওয়ার পরে আজকে দীর্ঘ 8 মাস আমাদের কোনো মাইনা কমিশন ঠিকঠাক দিচ্ছে না, যাও বা দিচ্ছে সেটা মনের ইচ্ছা মতো। মাঝখানে একটা কোম্পানি আছে আত্মীয়াতি নামক, সেই কোম্পানি বলছে ব্যাংকের সঙ্গে আমাদের যা চুক্তি বা যোগাযোগ মাধ্যম সেখান থেকে আমাদের পুরো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু ব্যাংক বলছে তোমাদের পুরো টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু মাঝখান থেকে আমরা এইভাবে বঞ্চিত হচ্ছি। আজকে দীর্ঘ 8 মাস আমাদের সমস্ত কিছু কাজকর্ম, যা কিছু সমস্ত আয় ইনকাম এটার উপরে, আর এই 8 মাস যদি আমরা মাইনা না পাই, কমিশন না পাই, তাহলে এতগুলো ছেলে, আজকে আমরা ইন্ডিয়াতে টোটাল আত্মীয়াতির আন্ডারে 5000 ছেলে আছি, তার মধ্যে 5000ই আজকে বঞ্চিত। আজকে নদিয়ার আমরা 200 জন ছেলে এখানে উপস্থিত হয়েছি, আমাদের যে 7 মাসের 8 মাসের মাইনা যে আমরা পাচ্ছি না, কেন পাচ্ছি না, কেন ঢিলে হচ্ছে, এবং যেটুকু বা দিচ্ছে তা ব্যাংকের গাইডলাইনের বাইরে নিজের ইচ্ছা মতো, কেন ব্যাংক এটাতে হস্তক্ষেপ করছে না, এবং আত্মীয়াতি নামক কোম্পানিটাকে তিনাদের মতো করে নিয়ে আমাদের পেমেন্টগুলো করাচ্ছে না, অতএব এখানে যেহেতু বড় দোষী আত্মীয়াতি, সঙ্গে ব্যাংক আমাদেরকে হেল্প করছে না, তাদেরকে বারংবার চিঠি করেছি, কমসে কম 7 থেকে 8 বার চিঠি করা হয়েছে, মেল করা হয়েছে, তারা কিন্তু এখন অবধি সদুত্তর দেয়নি। আজকে সেই কারণের জন্য আমরা সার্কেল অফিসের সামনে থালাবাটি নিয়ে ক্ষুধার্ত, আজকে আমরা ক্ষুধার জ্বালাই ওনাদের সামনে দ্বারস্থ আজকে হতে চলেছি বা হব, ওনাদেরকে আমরা বলবো আমাদের পয়সা গড়ি বা আমাদের মাইনা কমিশন কিভাবে পাবো, কোন রাস্তায় গেলে পাবো, সেটা ওনারা আমাদের দেখে দেবে, এবং আমাদের সমস্ত কিছু যেহেতু এর উপর নির্ভরশীল, পয়সা দিচ্ছে না, খেতে পাচ্ছি না, সংসার চলছে না, তাহলে বাকি দিনগুলো চলবে না সেটা ওনাদের থেকে আজকে আমরা ক্লিয়ার উত্তরটা নিয়ে নেব। দ্বিতীয়ত থালাবাটি নিয়ে পরবর্তী সময় আমরা 1 সপ্তাহ 10 দিন পর থেকে আমরা লাগাতার অনশনে নামবো থালাবাটি নিয়ে, কারণ আমরা আজকে ক্ষুধার্ত, আমরা আজকে 8 মাস মায়না পাইনি, একটা সংসার বা পরিবার কিভাবে চলে, যার উপর নির্ভর করে সংসার চলে।
আপনাদের দাবি যদি না মানা হয় কি করবে? তাহলে আমরা এক সপ্তাহ বা দশ দিন পর থেকে সার্কেল অফিসের সামনে থালাবাটি নিয়ে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবো, যতক্ষণ না আমাদের সমস্যা মিটবে বা আমরা পয়সা কড়িগুলো পাবো। আমার নাম শফিকুল শেখ। আপনারা কতজন আছেন? আমরা 198 জন আছি আমরা নদিয়াতে, এবং টোটাল আছি সারা ইন্ডিয়াতে 5000 এই কোম্পানির আন্ডারে, আত্মীয়তি কোম্পানি। এবং আমরা এখন অবধি যেভাবে কাস্টমারের পরিষেবা দিয়ে চলেছি সেখানে কোনোরকম কোনো গাফিলতি নেই, এখন অবধি 100% ব্যাংকিং পরিষেবা সমস্ত গ্রামের সমস্ত এলাকায় দিয়ে যাচ্ছি।